আসসালামু আলাইকুম, আমি আরিফ ফ্রম ব্রুনাই থেকে। দেশ ও প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিডি নিউজে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও বরাবর আপনাদের মাঝে আসলাম একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন ব্রুনাইতে আসতেছেন, অনেক হয়তো জানেন না এবং অনেকের জানার ইচ্ছা যে ব্রুনাই বর্তমান মাসিক ইনকাম কত, রেস্টুরেন্টে কত, দোকানে কত এবং বিল্ডিং কনেকশনের সাইডে কত, কোন কাজে কত টাকা স্যালারি, কার কত মাসিক ইনকাম। তো আশা করি এটা তুলে ধরবো আপনাদের এই টু জেড, একবারই আমি সব বুঝিয়ে দিব। পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন নাটা নিয়ে। আর যারা আমার ইউটিউব চ্যানেল এবং পেজে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে রাখবেন। ব্রুনাইয়ের সকল প্রকার আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে খুব ছোটো একটি দেশ ব্রুনাই, অতটা বড় না। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার পরে ভিসা খুলছে। আগে অনেক লোক ছিল এবং দেশে চলে গেছে বিভিন্ন ঝামেলার কারণে। বর্তমানে আবার কিছু লোক আসতেছে, প্রচুর কাজের চাহিদা। করোনাকালীন প্রায় 3 বছর এই দেশের ভিসা অফ ছিল এবং লোকও শূন্য হয়ে গেছে। কাজের দক্ষ লোক তাদের প্রয়োজন বর্তমানে। অনেক কোম্পানিতে ভিসা হচ্ছে তবে অ্যাভেলেবেল হচ্ছে না, ভিসা অনেক হার্ড বর্তমানে। বিভিন্ন প্রজেক্ট ভিসা যাদের কোম্পানির ক্যাটাগরি ভালো এবং ভালো ভালো কোম্পানি যারা আছে তারাই ভিসা বের করতেছে। আগের মতো সবাই ভিসা পাচ্ছে না, মোট কথা এটাই যে আগের মতন সবাই ভিসা পাচ্ছে না। আগে তো যায় না, হ্যাঁ ব্রুনাই লোকান তো আপনারা জানেন, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন। আগে যে কোনো কেউ লোক আইনা ব্রুনাইতে ব্যবসা করতো বা টিকাদারি করতো, লোক আইনা কাজ দিতে পারতো না। পরেও দেশের অনেক বদনাম হয়েছে, অনেক বাঙালি বাইরা আগে চলে গেছে আইসা। তো বর্তমানে ওই রকম আশা করা যেন আর হবে না। বর্তমানে ব্রুনাইয়ের পরিস্থিতিও ভালো এবং ব্রুনাই দেশও খুব ভালো আপনারা জানেন। তো অনেক ভাই দেখতেছি আসতেছেন এবং অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন যে বর্তমানে ব্রুনাই কোন ক্যাটাগরিতে কত। তো ফার্স্টে আমরা বিল্ডিং কনেকশনে চলে যাই, যে যারা বিল্ডিং কনেকশনের ডিপার্টমেন্টে কাজ করে, এই দেশের বর্তমান বেসিক কত এবং মাসিক বেতন কত। আসলে ব্রুনাই অন্যান্য দেশে যেমন মাসিক স্যালারি ধরা হয় কোম্পানিতে, ব্রুনাইতে 100% 80% কোম্পানিতেই আপনার দিন মাসিক স্যালারি দেয়, ঠিক আছে, কিন্তু দিন ধরা হয়। আপনি একদিন কাজ করলে আপনার টাকা আছে, না কাজ করলে টাকা নাই। মানে দিন হাজিরা আপনার আগে ছিল 16 থেকে 18 টাকা একটা লেবারের, যারা বিল্ডিং কনেকশনের কাজ করতো 16 থেকে 18। বর্তমানে আপনার 20 টাকা করছে বেসিক। নতুন যে এলডিগুলো বের হয়েছে আমি দেখলাম, এম্বাসি সিস্টেমটা করছে 20 টাকা স্যালারি একটা লেবারের, জেনারেল ওয়ার্কার। যে ওয়ার্কারগুলো আসতেছে যারা লেবারই দিবে এবং যারা মেশন, মেশনের হচ্ছে আপনার 22 টাকা 25 টাকা, 22 এবং 25। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, 22 টাকা এবং 25 টাকা একটা মেশনের এবং একজন মিস্ত্রির, যেটা আমরা বাংলা বলি 25 টাকা, এইরকম যারা বিল্ডিং কনেকশনের সাইডে আসতেছে। আর যারা বিভিন্ন অপারেটরের আসতেছেন, অনেক কাজ আছে বিভিন্ন অপারেটর, তাদের আবার চাহিদা অন্যরকম, তাদের বেতন অন্যরকম। তারপরে আমরা চলে যাই যে মার্কেট, মার্কেট ক্লিনার, বর্তমানে যেসব বিষয়গুলো হচ্ছে, অনেকের আবার দেখতেছি যে ইয়াং জেনারেশন যেসব সাইডে আসার জন্য আগ্রহী, অনেকে দেখতেছি যে বলতেছেন ব্রুনাইতে যে আমরা যাইতেছি দোকানের কাজে, দোকানের কাজে বেতন কত, রেস্টুরেন্টের কাজে বেতন কত। অনেক ভাই দেখলাম প্রশ্ন করলেন। তো ব্রুনাইতে আপনার দোকানের বেতনটা হচ্ছে, এটা মাসিক, দোকানেরটা আবার দিন না, দোকানেরটা হচ্ছে মাসিক বেতন দেয়। আপনার কোম্পানির মধ্যে 2-1 দিন ছুটি থাকে, ওটা তারা বেতন দিয়ে দেয়, ওটা কোনো বেতন কাটা হয় না। কিন্তু বিল্ডিং কনেকশন আপনি 2-1 দিন ছুটি নিলে ওটা বেতন কাটা হয় বেশিরভাগ। আপনি যেদিন অ্যাবসেন্ট দিবেন আপনার ওই দিন লাল লাগ দিয়ে দিব বা ওই দিন হাজিরা উঠাবে না তারা। তবে দোকানে, মার্কেটে, রেস্টুরেন্টে যারা কাজ করে আপনারা জানেন যে মাসে 2-1 দিন ছুটি থাকে। আবার যদি ভালো কোনো কোম্পানি হয়, আর এই দেশে অনেক কোম্পানি আছে চীনারা মাসে 7 দিন বন্ধ রাখে, প্রত্যেক রোববারে হাফ বেলা ডিউটি করে বা বন্ধই রাখে। অনেক চীনা আছে বা অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের রুলস, বা ফিলিপিন, ইন্দোনেশিয়া বিভিন্ন কোম্পানি আমি দেখছি। তবে 100% 10% এইরকম যে রাখে তারা অফ রাখে, আবার 100% 90% লোক রাখে না। বড় বড় মার্কেট তারা ছুটি দিয়ে দেয় পার্সোনালিটি 1-2 দিন, তো ছুটি দিয়ে দিল তাদের মাসিক বেতন, যারা দোকানে রেস্টুরেন্টে বিভিন্ন শপে কাজ করে আপনার
কোনো টাকা কাটে না। তো দোকানের যে বিষয়টা হচ্ছে, দোকানে আগে বেতন ছিল ব্রুনাই লো হিসাবে $2,500, বাংলা টাকা প্রায় $27,000 ছিল আগের টাকার হিসাবে। বর্তমানে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আছে, $2,750। বর্তমানে যে যারা কাজ করতেছে সর্বনিম্ন ৫০০ এবং ৬০০ টাকা, দোকানের লেবার সব দেখতেছি ৬০০ এবং কিছু দেখতেছি ৫০০। তো ধরা যায় ৫০০ টাকার নিচে আপনারা আসবেন না, ৫০০ টাকার নিচে আসলে আপনাদের ফসবো না। ৫০০ টাকা বর্তমানে রেডি আছে ৪০,০০০ টাকা, আর আগের রেডি ছিল ৩৩-৩৪,০০০ টাকা, যে আগে যে টাকার রেটটা ছিল। বর্তমানে জানেন বিশ্বের পরিস্থিতির কারণে ব্রুনাইয়ের টাকার মান বাড়িয়ে গেছে, বর্তমানে ১ টাকা ব্রুনাইয়ের ৮০ টাকা, ১টাকা ৭৯-৮০ টাকা প্রতিদিন এরকম চলতেছে ব্যাংক রেট ৭৯-৮০ টাকা। যারা দোকানে কাজ করতে আসবেন ৫০০ এবং ৬০০, আর যারা বিভিন্ন অপারেটর আসবেন মেকানিক ইলেকট্রনিক ওগুলা আপনার ভালো স্যালারি। মেকানিক হচ্ছে সর্বনিম্ন ২৫ ডলার, যে কোনো কেউ যদি মেকানিকে আসে বা অন্য কোনো কিছুতে আসে, আমি দেখলাম যে কোনো গাড়ি মেকানিক বা কোনো কিছু মেকানিক ৩০-৩৫ এরকম দৈনিক স্যালারি, এবং ওভারটাইমের ঘন্টা আছে ৫ টাকা। আর ব্রুনাইতে আগে ওভারটাইমের ঘন্টা ছিল জেনারেল লেবার, যারা লেবার ১৮ টাকা ছিল ২টাকা ৫০ পয়সা, বর্তমানে হয়তো ৩ টাকা ৩ ডলার, এটা ৩ ডলার হবে। আর যারা ইলেকট্রনিক কাজে আসবেন, এমন কপিলকো যারা স্ক্যাভেটার ওগুলা ভালো স্যালারি, ইলেকট্রনিক কাজে ২৫ টাকা ২২টাকা ২৫টাকা ২২ডলার এরকম স্যালারি। আর স্ক্যাভেটার যারা কপিলকোতে আসে ওগুলা ২৫-৩০ ডলার এরকম খুব ভালো স্যালারি। যারা আবার বলি স্ক্যাভেটার বিভিন্ন অপারেটর আছে এই দেশে, যেহেতু বিল্ডিং কনেকশনের কাজ স্ক্যাভেটার কাজটা বেশি, প্রত্যেক কোম্পানিতে ১-২ জন আপনার কপিলকো ড্রাইভার লাগে বাংলাদেশে, যেগুলো মাটি কাটবে কুদিয়ে, ওগুলো ভালো স্যালারি। এবং অন্য অন্য যারা বর্তমানে মুরগির ফার্মে, যে অনেকেই আমাকে দিচ্ছে চেক করার জন্য, মুরগির ফার্মে অনেকে আসতেছেন, যে অনেকে বলছে এটার স্যালারি কত, মুরগির ফার্মের স্যালারি হচ্ছে ৫০০-৬০০ দেখলাম, ২০ ডলার, ওগুলাতে এইরকম স্যালারি। এবং এই দেশের আরেকটা সিংড়ি মাছের ফ্যাক্টরি আছে অনেক বড় নাম করা, ওখানেও বেতন ৬০০ ডলার, বর্তমানে ২০ ডলার বেসিক। তো আশা করি আপনারা A to Z একবারই সব কিছু বুঝতে পারছেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন, আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো। আর ও রেস্টুরেন্টের স্যালারিটা, রেস্টুরেন্টের স্যালারিটা সেম ৫০০-৬০০ ডলার এরকম, তবে ডিউটি বেশি। অন্য অন্য রেস্টুরেন্ট দোকানে এগুলো ডিউটি হয় ১০-১২ ঘন্টা, আর বাইরে যেই লেবার ও তাদের কাজ হচ্ছে ৮ ঘন্টা ৮ ঘন্টার পরে ওভারটাইম, আর রেস্টুরেন্ট দোকান এগুলোতে একটু ওভারটাইম কম হয়। আবার বলি আপনাদের, রেস্টুরেন্ট দোকান মার্কেটে এগুলোতে ওভারটাইম দিতে চায় না, আপনার ওই বেসিক মাসিকই বেতন দিতে চায় তারা। আর যদি আপনি ভালো হয় বকশিস পাবেন, যদি ক্যাটাগরি ভালো থাকে বা ভালো পজিশনে থাকেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই।